আজ সকাল ১১টায় আনন্দঘন এক অনুষ্ঠানে মানব কল্যাণমুখী ফাউন্ডেশন খাজা মোজাম্মেল হক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলার সমগ্র উপজেলার ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৬৮৮ জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে। ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান মেধাবী ছাত্রছাত্রীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেন। সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা, শাহজাদপুর থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার ইনচার্জ, জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, অতিথি ও সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষজন। প্রধান অতিথি খাজা টিপু সুলতান তার মূল্যবান বক্তব্যে বলেন, আমি যা তোমাদের কাছে চেয়েছি তা আমি পেয়ে গেছি। আমি তোমাদের কাছে আরেকটা জিনিস চাইবো, সেটা হলো একজন ভালো মানুষ হওয়া। মহান ওলি হযরত খাজা মোজাম্মেল হক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমার কর্মের মধ্যেই তোমার ইবাদত নিহিত আছে। আমাদেরকে সর্বদা নিজের আত্মার সাথে জিহাদ করতে হবে, কারণ শয়তান সব সময় আমাদেরকে বিপথে চালিত করতে চেষ্টা করে। আমরা যদি কোথাও চাকরি বা ব্যবসা করি তাহলে কৃত্রিমভাবে কাউকে ঠকানো যাবে না, কোনো অবস্থাতেই মিথ্যে কথা বলা যাবে না। আমরা এভাবে চলতে থাকলে একদিন নিশ্চয়ই মহান আল্লাহ পাক আমাদেরকে ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। একদিন নিশ্চয়ই আমরা প্রমাণ করতে পারবো যে আমরা সবার চেয়ে উত্তম। আমি শুকরিয়া জানাই মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহান ওলি আল্লাহগণের প্রতি। সর্বশেষে উনি সবাইকে অভিনন্দন জানিয়ে ওনার মূল্যবান বক্তব্য শেষ করেন। ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় নানাবিধ মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান মেধায় মাতি পর্বটি ছিল অন্যতম আকর্ষণ। জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের গান এবং নাট্য ব্যক্তিত্ব শহীদুজ্জামান সেলিমের উপস্থিতিতে সকলেই অনুষ্ঠানে আনন্দে মেতেছিলেন। উল্লেখ্য, ২০০১ সালে খাজা মোজাম্মেল হক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাউন্ডেশন বৃত্তি প্রদান কার্যক্রমের পাশাপাশি আরো দুটি মানব কল্যাণমূলক কার্যক্রম করে আসছে সারা দেশ জুড়ে। অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ঢাকার শ্যামলীবাগ শ্যামলীতে ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং শুধুমাত্র খাজা শাহ ইউনুস আলী এনায়েতপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেশাবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে সদকায়ে জারিয়া হিসেবে এককালীন মূলধন প্রদান করে আসছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।